এমন একটা খাবার আছে যাকে আমরা অনেকেই খাবার হিসাবে পাত্তাই দিই না। যেসব জিনিসকে হেলাফেলা করা হয় তার সম্বন্ধে ভালো করে হয়তো জানি না, যাকে আমরা পুষ্টিগুণ এবং উপকার বিচারে তেমন একটা পাত্তা দিই না, কিন্তু সেটা খেলে তার থেকে প্রচুর স্বাস্থ্য উপকারিতা পাই। আমি বলছি মুড়ির কথা। মুড়ির উপকারিতা সম্বন্ধে বলার আগে তোমাদের ওয়েলকাম জানাই ফিউশন গ্যারে। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাদের বলবো এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে নতুন ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। এবার বলি মুড়ি আমাদের কি কি শারীরিক উপকার করতে পারে। তার আগে বলে নিই মুড়িতে কি কি পুষ্টিগুণ আছে। মুড়িতে রয়েছে ক্যালোরি, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার, পটাশিয়াম, আয়রন, ম্যাগনেশিয়াম, ফসফরাস, থিয়ামাইন এবং নিয়াসিন, এবং ফ্যাট থাকে খুব সামান্য পরিমাণে। 14 গ্রাম মুড়িতে 0.1 গ্রাম ফ্যাট থাকে। মুড়ি হল অ্যাসিডিটির জব। মুড়ি অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করতে পারে। মুড়িতে সোডিয়ামের পরিমাণ কম, তাই এটি রক্তচাপ নিয়ন্ত্রণ করে। মুড়ি পেট ভরে রাখে অনেকক্ষণ, এর ফলে কিন্তু ওজন নিয়ন্ত্রণ রাখতে সাহায্য হয়। মুড়িতে ভিটামিন বি ও প্রচুর পরিমাণে মিনারেল থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়, পাশাপাশি হৃদরোগের ঝুঁকিও কমায়। এটিতে রয়েছে ডায়েটরি ফাইবার, এটি আমাদের হজমে সাহায্য করে এবং অন্ত্রের অবস্থান ঠিক রাখতে সাহায্য করে। একই সঙ্গে শরীরের মেটাবলিজমেরও উন্নতি ঘটায়। মুড়ির ভিটামিন ডি রাইবোফ্লাভিন এবং থিয়ামিনের উৎস। এতে রয়েছে ক্যালসিয়াম, আয়রন এবং ফাইবার, তাই মুড়ি খেলে আমাদের হাড় ও দাঁত শক্ত হয়। মুড়িতে রয়েছে নিউরো ট্রান্সমিটার পুষ্টিগুণ, ফলে মুড়ি খেলে মস্তিষ্কের স্নায়ু উদ্দীপনা সহ বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়। এটি মস্তিষ্কের উন্নতি এবং ক্যালেটিভ ফাংশনের উন্নতিতে সাহায্য করে। মুড়িতে রয়েছে উচ্চ পরিমাণের শর্করা, এটি আমাদের শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। দৈনন্দিন কাজে সক্রিয় থাকতে যে জ্বালানির প্রয়োজন হয় শরীরের, সেটা কিন্তু মুড়ি দিতে পারে। তাহলে মুড়ির উপকারিতা সম্বন্ধে নিশ্চয়ই তোমাদের একটা ধারণা হলো। আজকের ভিডিওটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থেকো।